আসসালামু আলাইকুম বিয়া বারকাত আলহামদুলিল্লাহ একবার প্রশ্ন করেছেন যে সালাম দেওয়ার বিধান কি এবং অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়জ কি না জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন সালাম দেওয়ার বিধান হচ্ছে সূনা এটা একটি গুরুত্বপূর্ণ সুন্না রসুল সাল্লাম সকলকে সালাম দিতেন আলী হুসালাম এটা বলেছেন ইন্না সালাম সেই ব্যক্তি আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় যে প্রথমে সালাম করে এজন্য মানুষকে সালাম করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসনাদা আহমদ তিরমিজে আবুদাউদ্দ মিসকাতের চার হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সালি সব সবসময় প্রথমে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেন যেমন বলেন যে রসুল সাল আলী হোসাল্লাম মারো আলানিস ফাসাল্লাম আলাইহিন্না তিনি কিছু মহিলার নিকট দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সে সময় তিনি তাদেরকে সালাম দিলেন এটি হচ্ছে মুসনাদ আহমদ মিসকাদের চার হাজার ছয়শো সাতচল্লিশ নম্বর হাদিস সুতরাং স্পষ্ট হলো যে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এটাও বলেছেন যে এক মুসলমানের ওপরে অপর মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে এটা একটা যে কেউ যদি সালাম দেয় তাহলে তাকে উত্তর দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে সালাম দেওয়া এটা হচ্ছে মুসলমানদের জন্য হক এক মুসলমান অপর মুসলমানের জন্য হক বা দাবি রাখে সালাম পাওয়ার জন্য তবে রসুল সাল আলী বিধর্মী তথা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিতে নিষেধ করেছেন তিনি বলেছেন লা তোমরা নাসারাদেরকে আগে সালাম দিও না ওয়াঈদ আলি তুম আহাদিকি যখন তারা রাস্তায় চলবে তখন তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে চলার জন্য তোমরা বাধ্য করো শহীদ মুসলিম মিসকাতে চার হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর আদেশ তাহলে বোঝা যাচ্ছে তাদেরকে আগে সালাম দিতে হবে না যদি তারা সালাম দেয় তাহলে শুধুমাত্র ওয়ালাইকুম বলে উত্তর দিতে হবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন ইদা আসসালামু আলাইকুম আল ইয়াহুদ যখন তোমাদেরকে কোন ইহুদি সালাম দেয় ফা ইননা মা ইয়াকুলু আহাদুহুম আসসালামু আলাইকা যখন কোন ইহুদি সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকা ফাকুল ওয়া আলাইকা তখন তোমরা বলো যে ওয়া আলাইকা অর্থাৎ সে যেটা বলবে যে তোমার উপরে শান্তি বর্ষিত তখন বলতে হবে তোমার উপরও অর্থাৎ পুরোটাই না বলে শুধু তোমার উপরও এইটুকু বলতে হবে কেউ যদি বলে আসসালাম তাহলে শুধুমাত্র আলাইকুম বলে উত্তর দিতে হবে হাদিসটি রয়েছে মুসলিমের হাদিস আগের ছয়শো ছত্রিশ নম্বর হাদিস ওয়ালাইকুম বলার হাদিসটা বোখারি মুসলিম মেসকাতের চার হাজার ছয়শো সাঁত্রিশ নম্বর হাদিস তাহলে স্পষ্ট হল যে সালাম দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ সূন্যাস অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না তাদের তারা যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়ার নির্ধারিত বাক্য রাসুল সাল্লা আলি হাসাল্লাম বলে দিলেন এখন অনেকে আছে যারা দুষ্টমি করে সালাম দেয় এইভাবে সালাম দেওয়ার বিধান রসল থেকে প্রমাণিত নয় সালাম দিতে হবে নিজ ইচ্ছায় মন দিয়ে অর্থাৎ সালাম দেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কে বৃদ্ধি যেন হয় এই আশায় সালাম দিতে হবে এবং সালামের উত্তর দিতে হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত